উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব ও মেলা আসন্ন। শুক্রবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। এবারের উৎসব ও মেলা তিন দিন করার প্রস্তাব। আসন্ন দীপাবলি উৎসব ও মেলা আয়োজনকে কেন্দ্র করে ত্রিপুরেশ্বরী মন্দির কর্তৃপক্ষের তৎপরতা তুঙ্গে। পৌরাণিক মতে সতীর একান্ন পীঠের এক পীঠ মন্দির নগরী উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। প্রচলিত জল্পনা অনুযায়ী দেবী সতীর হাতের কোরে আঙ্গুল এক্ষেত্রে পতিত। মন্দিরের খড়্গধারিণী অসুর সংহারিণী দেবী মহাকালীর প্রস্তর মূর্তি প্রতিষ্ঠাতা। এক্ষেত্রে কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলি উৎসবে বিশেষ কালী পুজো চিরাচরিত ধারায় অনুষ্ঠিত হয়ে আছে। সে সঙ্গে মেলা আয়োজন মন্দির নগরী উদয়পুর এবং রাজ্যের ঐতিহ্যে পরিণত। সে ধারায় আগামী 12 নভেম্বর দীপাবলি উৎসবে ত্রিপুরেশ্বরী মন্দিরে বিশেষ কালী পূজাও মেলা আয়োজনের জোরদার প্রস্তুতি চলছে। চলছে উৎসব ও মেলা আয়োজনের দফায় দফায় পর্যালোচনা বৈঠক। সে নিয়মে শুক্রবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে সংশ্লিষ্ট পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। মাতারবাড়ি ব্লকের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে এবছর তিন দিন উৎসব ও মেলা আয়োজনের প্রস্তাব পেশ রাখা হয়েছে বলে বৈঠক পরিশেষে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমাদের মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় চেয়ারম্যানশিপে সিদ্ধান্ত হয়েছে যে মেলাকে তিন দিন করার প্রস্তাব রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবে কয়েক লক্ষ লোকের সমাগম। গত বছর সরকারি হিসাব মোতাবেক এটা প্রায় আমার যত ইনফরমেশন আছে প্রায় 5 লক্ষ ছাড়িয়ে গেছে। তো এই উৎসব মানুষ এত শর্ট টাইমে মানুষকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের বিভিন্ন কোণা থেকেই আসে মানুষ, ইভেন বাংলাদেশ থেকে অনেক মানুষ। এটাকে লক্ষ্য রেখে তিন দিনের উৎসব একটা পরিকল্পনা হয়েছে, একটা প্রোগ্রাম শর্ট আউট করা হয়েছে এবং এটা আজকের মধ্যেই আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মন্ত্রী, এটা মাননীয় মুখ্যমন্ত্রী, এটা ওনার অনুমোদনের জন্য, কনসেন্টের জন্য এটা পাঠানো হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে অনুমোদন দিলে আমরা তিন দিনের উৎসব আমরা সমস্ত আমরা করবো এবং পরিকল্পনা করবো। বৈঠক পরবর্তীতে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মেলা কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় এবং প্রশাসনিক কর্তারা মেলা চত্বর ঘুরে দেখেন এবং কোথায় কিভাবে মেলা স্টল সহ অন্যান্য ব্যবস্থাদি করা হয় সে ব্যাপারে পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করেন। সার্বিক দৃষ্টিকোণ থেকে আসন্ন দীপাবলি উৎসব মেলা আয়োজনকে কেন্দ্র করে গোমতী জেলা উদয়পুর মহকুমা প্রশাসন কর্তৃপক্ষের বর্তমানে জোর তৎপরতা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।